উন্নয়ন বিরোধীরা চোখ থাকতেও অন্ধ বললেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময় আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কাঁচামরিচের ঝালে মানুষের চোখে মুখে অন্ধকার আদা রসুন সহ অন্যান্য মশলার দামও চড়া সরকারের উদাসীনতায় ভোক্তার ক্ষোভ পরিবেশ বান্ধব ট্যানারি পল্লী নির্মাণে বিসিক ওয়েট ও চীনা ঠিকাদার বড় বাধা বলছে বিটিএ বর্জ্য শোধনাগার পুনর্নির্মাণে সরকারি বিনিয়োগের আহ্বান এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু ট্রেনে যাত্রীচাপ বেশি সড়কে যানজটের ধকল না থাকলেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি মাহমুদ হাসান এবার বিস্তারিত উন্নয়ন বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কোনো মূল্যে মানুষের ভাগ্য পরিবর্তন করবে সরকার যারা দেশের উন্নয়ন দেখতে পায় না চোখ থাকতেও তারা অন্ধ বলে মন্তব্য করেন তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোটও চান তিনি নাসির উদ্দিনের রিপোর্ট দুদিনের সফরের প্রথম দিনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঈদের খুশি সবার ঘরে ঘরে থাকুক শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেন বঙ্গবন্ধু তা কখনোই ব্যর্থ হতে পারে না জানান বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য মানুষের জীবন মান উন্নত করা যারা চায়নি আওয়ামী লীগ কোনদিন ক্ষমতায় আসুক যারা চায়নি যে কখনো এই দেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক মানুষের মাথা গোঁজা ঠাই হোক রোগের চিকিৎসা পাক শিক্ষা পাক তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ এই দেশ আমার বাপ স্বাধীন করেছে আমার বাবা স্বাধীন করেছে যে লক্ষ্য নিয়ে সেটা আমি পূরণ করবো কাজকে শিক্ষা স্বাস্থ্যসেবা মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা অবকাঠামো উন্নয়ন করা এটাই তো আমাদের লক্ষ্য এত উন্নয়নের পরও সরকারের সমালোচনাকারীদের প্রতি করুণা জানান শেখ হাসিনা কিছু তো আছে যারা বাংলাদেশের কোনো ভালোই দেখে না চোখে যারা দেখে না চোখে চোখ থাকতে যারা অন্ধ তাদের বিরুদ্ধে কিছু বলার নাই তারা দেখে না কিন্তু ভোগ করে আজকে সবার হাতে মোবাইল ফোন অনলাইন সবাই স্বাধীন কথা বলে এতগুলি টেলিভিশন দিয়ে দিয়েছি স্বাধীন কথা কথা বলে তারপর যদি বলে কিছুই বলতে পারি না কথা বলার অধিকার নাই সব বলেই বলে কথা বলার অধিকার নাই এদের ব্যাপারে করুণা করা ছাড়া আর কিছু নাই এটা আমরা করুণাই করি ক্ষুধা ও দরিদ্র মুক্ত উন্নত দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আগামী নির্বাচনে নৌকার পক্ষে রায় চান প্রধানমন্ত্রী এই বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে চলবে পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মোহনা সংবাদ কাঁচামরিচের এমন ঝাল বাঙালি আগে কখনো দেখেনি রাজধানীতে এক কেজি কাঁচামরিচের দাম 700 টাকা ছাড়িয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি 5 টাকাতেও মিলছে না মাত্র একটি কাঁচা লঙ্কা আদা রসুন সহ অন্যান্য মশলার দামও চড়া বাজারের এমন চিত্রে হতভাগ সীমিত আয়ের মানুষ সুরাই আমনের রিপোর্ট 20 টাকার কাঁচামরিচ দেয় নাই মানে সরকারের যে জিনিসের দাম বাড়াইছে তাইলে গরিব মানুষ কি খাবে 20 টাকাতেও মিলছে না মাত্র 4টি কাঁচামরিচ বাজারের এমন নৈরাজ্যে করণীয় কি তাই জানা নেই মানুষের কেবল কাঁচামরিচ নয় আদা রসুন জিরার মতো মশলা পণ্যের দামও ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড বাজারে এসেই লজ্জায় পড়ে যান বেশিরভাগ মানুষ যেভাবে বাজার করতে আসছিলাম সেভাবে সামর্থ্য অনুযায়ী করতে পারলাম না সেই জন্য নিরুপায় হয়ে আদা কিনলাম 250 আমাদের দেশটা হয়েছে সুযোগের সন্ধানে বুঝছেন যে যেখান থেকে পারবে নিয়ে যাবে জনগণের কথা কেউ বলবে না যারা আমদানি করছে বা যারা এর দায়িত্ব আছে তারা কেন এটাকে কন্ট্রোল করতে পারছে না এটা তাদের কাছে প্রশ্ন ভোক্তার মতো বিক্রেতারও পড়ছেন বেকায়দায় দাম বেড়ে যায় কমে গেছে বেচাকেনা ঈদের আগে দিয়ে ভারত থেকে একদিন মাল আসছিল আর পরে দিয়ে কমে নাই 1 কেজি আদা পাইকারি 380 টাকা কেজি আমি নিজেই কিনতে সাহস পাই নাই তাহলে যারা ক্রেতা তারা কিভাবে কিনবে ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট ভাঙতে না পারলে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠবে সম্পূর্ণ সিন্ডিকেটেই দায়ী রাইতে পারে না আদার বাজারে সিন্ডিকেট অবশ্যই আছে আমাদের মতো মনে করেন নিম্ন শ্রেণীর মানুষগুলোর অস্তিত্ব থাকে না
আমরা সরকারও তো সরকারের জায়গা বই ঠিকই চলতেছে, কিন্তু জনগণের অবস্থা কি হবে? 17 কোটি মানুষের কথা ভেবে সিন্ডিকেটে জড়িত দুর্বৃত্ত টাইপের ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শ্রেগামুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পরিবেশ বান্ধব ট্যানারি পল্লী গড়ে তোলার পথে বিসিক, বুয়েট ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান অন্তরায় বলে অভিযোগ করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রপ্তানিমুখী শিল্প বিবেচনায় বর্জ্য শোধনাগার পুনর্নির্মাণে সরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বিটিএ চেয়ারম্যান শাহিন আহমেদ। এম আর আসাদের রিপোর্ট। এবার কোরবানির ঈদে 1 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। এ লক্ষ্যে কাজও চলছে, তবে শুরু থেকেই চামড়ার ন্যায্য মূল্য নিয়ে নানা অভিযোগ জানান ক্রেতা বিক্রেতারা। আমাদের কেনা পড়তেছে চামড়া একটা 700-800 কইরা, আর আমরা বিক্রি করতে সেই দাম শুনতেছি, মনে হচ্ছে সেন্টিগ্রেড যা বুঝতেছি, কেমিক্যালের হিসাবও করতে হয় আমাদের, লেবার কস্টের হিসাব করতে হয়। সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিটিএ। বৈরী আবহাওয়া এবং ইনফ্লেশনের কারণে আমরা কিছু কুরবানি কম হয়েছে, তারপর আমরা 90-95 লক্ষ পিস আমরা চামড়া সংগ্রহ করতে পারবো। সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরি না হওয়ায় আন্তর্জাতিক বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে। সংকট কাটাতে সিইটিপি পুনর্নির্মাণে 600 কোটি টাকা বিনিয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিটিএ চেয়ারম্যান। সরকারের অন্তকে 500-700 কোটি টাকা আপনার এইখানে সিটিপিতে যদি আপনার ইনভেস্ট করে এবং এই ক্রোম রিকভারি প্ল্যান্ট সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা আপনার করে দেয়, তাহলে আমি মনে করি যে এই শিল্প আপনার অবশ্যই ঘুরে দাঁড়াবে। বিসিককে ব্যর্থ প্রতিষ্ঠান উল্লেখ করে দক্ষ কাউকে সাভার ট্যানারি পল্লীর সংস্কারের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। বিসিকের সাথে সম্পূর্ণ দায়ী বিআরটিসি বুয়েট, যে প্রফেসর দেলওয়ার সাহেব আপনার ওইখান থেকে 13-14 কোটি টাকা আপনার কনসালটেন্সি নিয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই সুপারভিশন করা। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। ছুটি ফুরিয়ে যাওয়ায় ফিরছে শিক্ষার্থীরাও। ফিরতি যাত্রাতেও সড়কের তুলনায় রেলপথে চাপ বেশি। যানজটের ধকল না থাকলেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ থেকে বের হতে পারছে না পরিবহন শ্রমিকরা। এম এ আজিমের রিপোর্ট। শেষ হয়নি সরকারি ছুটি, তবে যারা বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের ছুটি শেষ, তাই ঈদের আনন্দ অসম্পূর্ণ রেখেই ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। ঢাকা রেল স্টেশনে দেখা গেল তারই চিত্র। স্বজনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরে আনন্দিত সবাই, তবে ফিরতি পথে ট্রেনে কিছুটা ভোগান্তির কথা জানান তারা। ঈদ ভালোই কাটছে, খুব আনন্দেই কাটছে স্বাচ্ছন্দ্যে, তবে একটু বৃষ্টি ছিল আর কি, যার জন্য একটু সমস্যা হয়েছে। ঈদ যাত্রাটা তো অনেক কষ্টকর হয়েছে, রাস্তা যাওয়ার টাইমে তো অনেক জ্যামে পড়ছি, আসার টাইমে ট্রেন অনেক লেট করছে, একটু মানে কষ্ট দুর্ভোগ করতে হয়েছে। রেলের তুলনায় সড়কপথে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা কম। আলহামদুলিল্লাহ ভালো কাটালাম, আর কালকে থেকে অফিস শুরু আর কি, এই জন্য তাড়াতাড়ি চলে আসা লাগলো। প্রফেশন ডক্টর, আমার তো 2 দিনের বেশি ছুটি থাকে না, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এ কারণেই আসা। আমাদের ভার্সিটি খোলা কালকে থেকে, এই জন্য চলে এসেছি। কালকে থেকে আমাদের অফিস খোলা, এর জন্য আসা আর কি। ফিরতি যাত্রায় যানজটের ভোগান্তি না থাকলেও বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যাওয়ার সময় জ্যাম ছিল, বাট আসার সময় কোনো জ্যাম পাই নাই। মেইন সমস্যা হচ্ছে যে বাসের ভাড়া দ্বিগুণ। আজকে তো রাস্তা ফাঁকা ছিল, কিন্তু যাওয়ার সময় অন্যান্য বারের চেয়ে কম ছিল। এদিকে নানা কারণে যারা আগে বাড়ি যেতে পারেনি তারা ঈদের পর যাচ্ছেন বাড়িতে স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। এক বছর ধরে ভিন্ন রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন এতেই প্রমাণ হয় আগে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। চট্টগ্রামে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান বিএনপি ও তার মিত্ররা যতই বলুক না কেন সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। মন্ত্রী বলেন উদীয়মান অর্থনীতির দেশ বলেই বাংলাদেশকে ব্রিক্সে যোগদানের আহ্বান জানানো হয়েছে। মির্জা ফখরুল আলমগীর সাহেব বলেছেন যে তারা ভিন্ন মাত্রার আন্দোলন শুরু করেছে এবং গত 1 বছর ধরে তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত নাই। তার মানেটা কি? 1 বছর ধরে ওনারা সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত নাই, মানে আগে যুক্ত ছিল, এটি তিনি স্বীকার করে নিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে।
শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো। উন্নয়ন বিরোধীরা চোখ থাকতেও অন্ধ বললেন প্রধানমন্ত্রী। কোটালীপাড়ায় ঈদ শুভেচ্ছা বিনিময়, আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান। কাঁচামরিচের ঝালে মানুষের চোখে মুখে অন্ধকার, আদা রসুন সহ অন্যান্য মশলার দামও চড়া, সরকারের উদাসীনতায় ভোক্তার ক্ষোভ। পরিবেশ বান্ধব ট্যানারি পল্লীর নির্মাণে বিসিক, বুয়েট ও চীনা ঠিকাদার বড় বাধা, বলছে বিটিএ। বর্জ্য শোধনাগার পুনর্নির্মাণে সরকারি বিনিয়োগের আহ্বান। এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু, ট্রেনে যাত্রী বেশি, সড়কে যানজটের ধকল না থাকলেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে www.mohona.tv সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।